জাতীয় নাগরিক পঞ্জি নামে যে বিষয়টা চলছে গত কিছুদিন ধরে, অসংখ্য মানুষের উদ্বেগ এবং আশঙ্কা, আমরা সংসদের মধ্যে, সংসদের বাইরে সাধারণ মানুষ, আসামের মানুষ, ওরা দেশের মানুষ, তারা বারবার বলে এসছেন, এটা একটা বিশাল মানবিক দিক থেকে দেখলে দেশভাগের পরে, উদ্বাস্তু সমস্যার বিশালের পরে এরকম একটা মারাত্মক আঘাত আসছে, যেটা মানুষকে, মানুষ হিসেবে নয়, মানুষকে দেখা হচ্ছে তার কাছে তথ্য আছে কি না। সবচেয়ে গরিব, সবচেয়ে দুর্বল, যাদেরকে পেশার জন্য, রুজি রুটির জন্য, চাষবাসের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ইন্টারনালি মাইগ্রেট করতে হয়, এবং যাদের নিজস্ব ঘর বাড়ি নেই, যাদের কাছে প্রত্যেকবার বন্যায় ভয় ভেসে যেতে হয়, তাদের কাছে ডকুমেন্টস করতে থাকবে। তাছাড়া এখন দেখা গেল যখন ফাইনাল লিস্ট বেরিয়েছে, ডকুমেন্টস থাকলেও বাবা মা ভাই বোন আছেন কিন্তু একজনের নাম বাদ আছে। কার্গিলের যুদ্ধে লড়েছেন সেনাবাহিনী হিসেবে, অংশ হিসেবে ভারতের, তাকে বলা হচ্ছে তিনি নাগরিক নন। তাই যখন সেনাবাহিনীতে ভর্তি হয়েছে তখন কি তথ্য দেখা হয়নি? যারা সারা জীবন অধ্যাপনা করেছেন, শিক্ষকতা করেছেন, সরকারি চাকরি করেছেন, রিটায়ার্ড হয়ে পেনশন পাচ্ছেন, তার নাম বাদ। অদ্ভুত ভারতীয় জনতা পার্টি রাজনীতি করছে আমাদের দেশে, ভাষার নামে, ধর্মের নামে দেশটাকে ভাগ করতে চাইছে। আমরা জানি আসামে আসামের মানুষের ঐক্য গড়ে তুলতে যথেষ্ট বেগ পেতে হয়েছে, সে ঐক্যকে ভাঙার মতো শক্তিও যারা মাথা চাড়া দিয়ে ওঠে মাঝে মধ্যে, সাং পরিবার তাদেরকেই মদত দিয়েছেন, এবং বিশেষত যারা অনসমীয়া মানুষ আছেন তাদের মুখকে আবার ভাষার মাধ্যমে, ধর্মের মাধ্যমে ভাগ করার চেষ্টা করা হয়েছে। বাঙালি হিন্দুদেরকে বোঝানো হয়েছে যে তোমাদেরকে নাগরিকতা দেব, আর বাঙালি মুসলমানদেরকে বাংলাদেশি করে তাড়ানো হবে। তারপরে এখন দেখা যাচ্ছে 20 লক্ষ লোক, প্রায় 19 লক্ষের বেশি মানুষ, তারা হচ্ছেন যে ফাইনাল যে লিস্ট বেরিয়েছে তার থেকে বাইরে আছেন। কি হবে তাদের ভবিষ্যৎ? ডিটেনশন ক্যাম্প, কনসেন্ট্রেশন ক্যাম্প, এ তো অনেকটা জার্মানিরা যেরকম করেছিল, জার্মান জাতীয়তা, উগ্র জাতীয়তার নাম করে ফাঁসিবাদের উত্থান তার ভিত্তি থেকে হয়েছিল, তারই তো একটা অংশ মনে হচ্ছে। আমরা প্রথম থেকে বলে এসেছি CPIM, কোনো ভারতীয় নাগরিককে বিদেশে ঠেলে দেওয়া চলবে না, এবং কাউকেই ওই রকম কনসেন্ট্রেশন ক্যাম্পে অমানবিক অবস্থায় ঠেলে দেওয়া যাবে না। ইতিমধ্যে অনেকে আত্মহত্যা করেছেন, ইতিমধ্যেই বছর পর বছর দিন কাটাচ্ছেন, সেভাবে ইতিমধ্যে মৃত্যু মুখে গিয়েছেন, বিনা চিকিৎসায় মারা গিয়েছেন, আর নতুন করে কোনো একটি মানুষকে এই যন্ত্রণাতে ভোগ না করতে হয়। আমাদের সংবিধান আছে, আইন আছে, কিন্তু নাগরিকতার প্রশ্নকে ধর্মের নামে, ভাষার নামে, রাজ্যের নামে কখনোই ভাগ করা যাবে না। বিজেপির এটি হচ্ছে অদ্ভুত দোগলা নীতি। আসামে দাঁড়িয়ে আজকে বলছে যে না না, এখন NRC বিরুদ্ধে কথা, আর দিল্লিতে দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বলছে না NRC লাগু করতে হবে। তাহলে নীতি নিতে হবে কোনটা? দেশের তো একটা অবস্থান থাকবে, দেশব্যাপী একটা দল বলছে এক দেশ এক আইন, আর নাগরিকতা আলাদা হবে রাজ্যভিত্তিক। এখানে দাঁড়িয়ে আমরা তীব্র প্রতিবাদ করছি এবং ভারত সরকারের কাছে দাবি করছি, আসাম সরকারের উপর দাবি করছি যে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যা ভাষা জাতি ধর্ম নির্বিশেষে অসমীয়া মানুষের ওপর, অসমবাসীর ওপর কোন রকমের আঘাত আসে, এবং তার পাশাপাশি দাঁড়িয়ে মানুষ যাতে শান্তি থাকে এবং তাদের আশঙ্কা যাতে কাটে, তার জন্য সমস্ত ব্যবস্থা করতে হবে, যাতে এই অবস্থার সুযোগ নিয়ে জাতি দাঙ্গা না শুরু হয়ে যায় সেটাও দেখতে হবে।